আজকে আসামে দেখুন সব বাঙালি খেদাও করছে, সব রাজ্যেই অন্য রাজ্যের লোক থাকে, কারণ এটা তাদের অধিকার। 30-40 বছর ধরে যারা আছে আজকে তাদের সব তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সিটিজেনশিপ অ্যাক্টের নামে 1 কোটি, প্রায় 1 কোটি 25 লক্ষের থেকে ওপর মানুষকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তাদের বলা হচ্ছে সব তাড়িয়ে দেওয়া হবে, তাদের নাকি মেরে তাড়িয়ে দেওয়া হবে। আমি পরিষ্কার করে বিজেপি সরকারকে বলে যাই, আগুন নিয়ে খেলবেন না, সারা ভারতবর্ষে আগুন জ্বালাবেন না, ডিভাইড অ্যান্ড রুল করবেন না, শান্তি রক্ষা করুন। আর যদি লোকেদের গায়ে হাত পড়ে, মানুষের গায়ে হাত পড়ে, সে বাঙালি হোক, সে পাঞ্জাবি হোক, সে বিহারি হোক, সে রাজস্থানি হোক, সে গুজরাটি হোক, সে দলিতই হোক, সে শিডিউল কাস্টই হোক, আর সে সাধারণ সম্প্রদায়ের লোক হোক, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আসামের কেউ যদি বাংলায় থাকে আমরা বুকে করে স্থান দেব, তেমনি বাংলার কেউ যদি আসামে থাকে তাকেও বুকে করে স্থান দিতে হবে। মানুষকে আজকে চক্রান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এই জিনিস মানুষ বরদাস্ত করবে না।